দুই বন্ধুর গল্প করতে করতে খেয়ালই নেই যে পূব আকাশের কোণে মেঘ জমেছে, চারদিক কালো হয়ে এসেছে। বাবা, এ তো ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো রে, চল চল বাড়ি চল। বাড়ি তো যাব, কিন্তু রাস্তাটা কোন দিকে গুলিয়ে ফেললাম যে। এবার কি হবে? আবার দেখ, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি নেমেছে। বিল্টু, আ বিল্টু, অন্তু, কোথায় তোরা? ভণ্ডুলদার গলো না? বাপ্পা, বাঁচলাম। এই যে ভণ্ডুলদা, আমরা এখানে। অন্তু, টর্চটা মার ওদিকে। আলো নেবা, আলো নেবা। আরে এদিকে আলো দিস না, এদিকে আলো দিস না। ওরে বাবা রে, মরে গেলা। কি হলো? সকালে ঝড় বৃষ্টি থেমে গেছে। দুই বন্ধু উঠে জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। 8:50 ট্রেন। বড় পিসিমাকে প্রণাম করলো। থাক থাক, মানুষের মতো মানুষ হও, ভালো থেকো। এই যে বিল্টু আর অন্তু, তোদের জন্য নারকেল আর মার তৈরি বড়ি আমসত্ব দিয়ে দিলাম। চল, গরুর গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আবার আসিস বিল্টু, অন্তু। সব কিছু কেমন কেমন একটা লাগলো না? আমারও তাই। বাবা, তুমি এখনো বাড়িতে? কি ব্যাপার বিল্টু? বাবা ভালো আছিস তো? উফ, প্রাণটা যেন ফিরে পেলাম। তোমরা এমন করছো কেন? কি হয়েছে? কি এই নে, দেখ টেলিগ্রাম। টেলিগ্রাম কোথা থেকে, কে পাঠিয়েছে? বনতুলসী গ্রাম থেকে এক ভদ্রলোক হারাদন মুখুজ্জে জানিয়েছেন, গত শুক্রবার ঝড়জল বৃষ্টির রাতে বাজ পড়ে বর্দির বাড়ি পুরো জ্বলে যায়। আর তার ঠিক দুদিন আগে তোর বড় পিসিমার কালাজ্বরে ভুগে মৃত্যু ঘটে। সেটি এ তো হতেই পারে না।